নমস্কার, গুরুজনদের প্রণাম ও আমার সকল বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা। আজ বছরের শেষ দিন, 31শে ডিসেম্বর 2023। সকালেই মুঠোফোনে বন্ধুদের ডাক, খিচুড়ি রান্না হচ্ছে, চলে এসো। ব্যাস, বছরের শেষ দিনটা বন্ধুদের সাথে কাটাতে চলে গেলাম খিচুড়ি, ডিমের অমলেট, বাঁধাকপির তরকারি আর টমেটো ঝাল চাটনি। এই ছিল বছর শেষের আমাদের পিকনিক মেনু। সব রান্নাই ছিল আমার বন্ধু কৃষ্ণার নিজে হাতে বানানো। অসাধারণ রান্না করে কৃষ্ণা। কৃষ্ণা বাপ্পাদা এতটাই আন্তরিক আর এতটাই আমাদের ভালোবাসে যে ফোন করলে না তো বলাই যাবে না। যাই হোক, আমরা ভীষণ লাকি ফিল করি এরকম বন্ধু থাকার জন্য। সকলে মিলে ছাদে বসে খাওয়া হলো গরম গরম খিচুড়ি, আর হলো নির্ভেজাল আড্ডা, আর সাথে ছিল রবীন্দ্রসঙ্গীত। কনকনে ঠান্ডায় শীতের সমস্ত সবজি দিয়ে তৈরি এই খিচুড়ি, সিম, বিনস, মটরশুঁটি, গাজর, পালং শাক, ধনে পাতা, সত্যি খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল। ছোটোবেলায় আমাদের পাড়াতে এরকম খিচুড়ি পিকনিক হতো প্রায় দিনই। সন্ধেবেলা বড় লোহার কড়াইয়ে চাপানো হতো এই খিচুড়ি, বড় কাঠের উনুন বানানো হতো, রান্না হতো মাঠের ধারে, কনকনে সন্ধ্যের হাওয়া, সাথে গরম খিচুড়ি। সেই সব স্মৃতি আজ মনে পড়ে যাচ্ছিল। গ্রামে বড় হওয়া ছেলে মেয়েদের এগুলোই ছিল আনন্দ করার মাধ্যম। খিচুড়ি খাওয়ার পর আমরা দেখছিলাম একেনবাবুর নতুন সিরিজ, নামটা তোমরা কমেন্ট করে জানিও, যদি তোমরা দেখে থাকো নামটা কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে খাওয়া হলো বিকেলের চা। এবার আমাদের একটু বাইরে বেরোনোর পালা। আমরা সবাই যাচ্ছি বর্ধমান উৎসবে, সেখানে একটু মেলা দেখব। সেখানে আমরা মেলা দেখব আর টুকটাক কিছু খাবার খাবো আর শুনবো গান। আজকে কে আসবে ঠিক জানি না। আমরা দুটো টোটোতে বেরিয়ে পড়েছি, একটাতে আছে মেয়েরা আর একটাতে ছেলেরা। রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। রাস্তাগুলো কিন্তু 25শে ডিসেম্বর থেকেই খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো। তো আমরা পৌঁছে গেছি মেলার মাঠে। রায় যখন ছোট ছিল তখন এগুলোতে খুব ক্লাইম্ব করতো, তাই বারবার আমি এদিকটাই দেখছিলাম। এরপর সকলে মিলে চলে গেলাম বাঁধাকপির পকোড়া খেতে। বাঁধাকপির পকোড়াগুলোকে দেখেই মনে হচ্ছিল খুব ইয়াম্মি হবে, খুব খেতে ভালো হবে। তো আরেক দিকে ভাজা হচ্ছিল ধনে পাতার পকোড়া। গোটা গোটা ধনে পাতাগুলোকে বেসনে ডুবিয়ে ফ্রাই করা হচ্ছিল, তো সেটাও বেশ ভালো ছিল। চলো, আমরা সবাই এখানে খুব এনজয় করছি। আরও এদিকে অনেক রকম স্টল আছে। আজ বছরের শেষ দিন, আবার পৌর উৎসবেরও শেষ দিন, তাই মেলায় প্রচণ্ড ভিড় হবে। তা হোক, তবুও বছরের শেষ দিনটাকে একটু অন্যরকমভাবে কাটানো যাবে। এই মেলার মাঠ থেকে আমাদের বাড়ি 2 মিনিটের হাঁটা পথ, তাই সন্ধেবেলা অফিস থেকে বাড়ি ফিরে ঘরে বসে রোজই প্রোগ্রামের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু যাওয়ার সুযোগ আর হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজ বছরের শেষ দিনটাতে বন্ধুরা মিলে সবাই একসাথে মেলায় যাই। মেলাতে গেলেও অনেক পরিচিত মানুষ, অনেক প্রিয়জনদের সাথে দেখা হয়, এটা হয় মেলায় যাওয়ার উপরি পাওনা। ছোটবেলায় এই মেলার আকর্ষণ ছিল প্রচণ্ড। মেলায় গিয়ে কিছু কাঁচের চুড়ি কেনা, সামান্য একটু মোগলাই বা ঘুগনি খাওয়ার কতই না আকাঙ্ক্ষা ছিল। তবে সব সুযোগ থাকলেও আর কি সেইগুলো এখন খাওয়া যায়? এখন আমরা খাবার কতটা পরিষ্কার, কতটা হাইজেনিক এগুলো নিয়ে বেশি বড্ড ভাবি। মেলার ভিড়ে খুব একটা ভেতরে ঢুকতে পারেনি, তবে সামনে থেকে কিছু টুকটাক জিনিস রায় কেনাকাটা করছিল। ছোটোবেলায় মেলায় নিয়ে এলে তো প্রচুর বায়না করতো সব কিছু কেনার জন্য, এখন তো বড় হয়ে গেছে, এখন আর অত বায়না করে না। তবে হ্যাঁ, মেলায় এলে কিছু একটা কিনতেই হবে। গাড়ি বাড়ি থেকে শুরু করে আসবাবপত্র, খাবার দাবার, হাতে তৈরি জিনিসের দোকান, বুটি প্রভৃতি নানা স্টল থাকে। যাই হোক, মেলায় ঘুরে বেরিয়ে আনন্দ করে সামান্য খাবার খেয়ে টুকটাক কেনাকাটা করে উচ্ছ্বসিত গান শুনে মন ভরে গেছে। এবার বাড়ি যাবার পালা।
নতুন বছরকে চলুন সকলে মিলে স্বাগত জানাই। নতুন বছরকে অনেক স্বাগত। ভালো মন্দ, সুখ দুঃখ, চাওয়া পাওয়া এই সব নিয়ে যেন সমৃদ্ধ হয় এই 2024 সাল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক ভিডিও দেখার জন্য ভালো লাগলে একটা লাইক করবেন। সকলে খুব ভালো থাকুন।